আপনারা অনেক সময় খেয়াল করবেন যে হঠাৎ করে আমাদের হাঁটু ব্যথা করে বা হাঁটুতে শব্দ হয়, এটি এমনি এমনি হয় না। অবশ্যই এর পিছনে কিছু কারণ আছে, এটি অনেক কারণে হতে পারে, কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তো আজ আমরা কথা বলবো হাঁটু ব্যথার অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস কি, কেন হয় ও এর চিকিৎসা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তাদেরও এই বিষয়গুলো জানা থাকে। তো চলুন শুরু করা যাক। হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস কি? আপনার হাড়ে অবস্থিত কার্টিলেজ আপনাকে সুরক্ষা দিয়ে থাকে, কিন্তু অতিরিক্ত কার্টিলেজ ক্ষয় হওয়ার ফলে হাড়ের জয়েন্টের ঘর্ষণের সৃষ্টি হয়ে থাকে, ফলে হাঁটুর মাঝখানে অবস্থিত জেলি জাতীয় উপাদানের লুব্রিকেটিং কর্মক্ষম কমে যায়। পরবর্তীতে জয়েন্টে ফোলা, ব্যথা ও স্টিফ হয়ে যায়। এটি হবার কিছু কারণ থাকে, যেমন আপনার ফ্যামিলি হিস্ট্রি, বয়স, শরীরের ওজন এবং যে কোনো ধরনের হাঁটুর ইঞ্জুরি অস্টিওআর্থ্রাইটিস হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যে কারণে অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে। হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস দুই হাড়ের মাঝখানে অবস্থিত কার্টিলেজের ক্ষয় অথবা ভঙ্গুরতার কারণে হয়ে থাকে, যে কারোরই হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। যদিও এটি 65 বা তার চেয়ে বেশি বয়সের হয়ে থাকে, তবে 20 বা 30 বছরেরও এটি হতে পারে। যদিও অস্টিওআর্থ্রাইটিসের সঠিক কোনো কারণ এখন নির্ণয় করা যায়নি, তবে ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক কারণে হতে পারে। কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত ওজন, অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি, স্পোর্টস রিলেটেড ইঞ্জুরি, লাইফস্টাইল প্রধান কারণ। অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণগুলো কী কী? প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে চলাফেরা করার সময় যেমন দাঁড়ানো বা বসা অবস্থায় ব্যথা অনুভব করা, ব্যথা আরও মারাত্মক হয় যখন ব্যায়াম করা হয় এবং রেস্ট নেবার পর ব্যথা চলে যায়। সময়ের সাথে সাথে হাঁটু লেস ফ্লেক্সিবল হয়, তখন ব্যথা স্থলে স্টিফনেস, ফোলা ও রেডনেস হয়। এ ধরনের লক্ষণগুলো খুবই তীব্র হয়ে থাকে, যা পরে নিয়মিত হয়ে থাকে। যখন আপনি হাঁটুর ব্যথা অনুভব করবেন, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেন, কখন আপনি ডাক্তারের সাথে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কথা বলবেন। যদি আপনার এ ধরনের এক বা একাধিক লক্ষণ থাকে, তবে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। আপনার দ্রুত পরামর্শ গ্রহণই আপনার ভালো থাকার জন্য যথেষ্ট, তাই এমন কোনো উপসর্গ দেখা মাত্রই দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। তবে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসএবিলিটি ও রিহ্যাবিজে বিশেষজ্ঞ, যিনি অনেক বছর ধরেই সফলতার সাথে এই রোগের চিকিৎসা দিয়ে আসছেন, তার চিকিৎসায় সুস্থ জীবনযাপন করছেন এমন অনেক রোগী, চাইলে আপনিও ওপরে দেওয়া নম্বরে ফোন করে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের পরামর্শ গ্রহণ করতে পারেন। আজ এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো স্বাস্থ্য পরামর্শ নিয়ে আসবো। আর আপনাদের যদি কোনো রোগ সম্পর্কে জানার থাকে, তবে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।